কারো না কারো এজেন্ডা নিয়েছে এখন বিএনপি এবং জামাত এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। মানে বাংলাদেশের মানুষ খুব সন্তুষ্ট হয় কিছু করলে। আমার কাছে 70-এর নির্বাচন আর এই নির্বাচনে কম করে উত্তপন্ন মনে হয় না, এবং বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিমধ্যেই তার পরিচিতি দিয়েছে। এখন পর্যন্ত আমাদের নারায়ণগঞ্জের নির্বাচন পরিবেশ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় একটা ব্যাপক উৎসমুখর আছে। আমার নির্বাচন এলাকাটা আমি বলতে পারি, আমি তো অন্য জায়গায় যাইনি, তা আমার কাছে মনে হচ্ছে যে একটা সুন্দর উৎসমুখ নির্বাচন হচ্ছে। অ্যাকচুয়ালি জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সাহেব উনি একজন বিজ্ঞ মানুষ, জনাব আনোয়ার হোসেন সাহেব মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট উনিও একজন বিজ্ঞ মানুষ, মেয়র আইভি উনিও অবশ্যই দলের একজন ভালো নেতা। এই প্রশ্নের উত্তর ওনারা কেন নামছেন না কিংবা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করছেন না কোনো জায়গায়, এই উত্তরটা ওনারাই দিতে পারবে, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। হয়তো ওনাদের কোনো রিজন থাকতে পারে, হয়তো ভ্যালিড রিজন থাকতে পারে যে এই কারণে নামছি না কিংবা নামতে পারছি না কিংবা নামবো কিংবা নেমেছি, সো এটা আমার মনে হয় ওনাদের কাছে জিজ্ঞেস করলেই ভালো হয়। এই নির্বাচনটা আমার কাছে যেন কেন মনে হয়, অনেকে আমাকে হয়তো ভাববেন যে এটা কি বলছে, আমার কাছে 70-এর নির্বাচন আর এই নির্বাচনে কম করে উত্তপন্ন মনে হয় না। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। 70-এর নির্বাচন আমাদেরকে স্বাধীনতা নিয়ে এসেছিল, আর এই নির্বাচনটা যদি আমরা গুরুত্বের সাথে না দেখি তাহলে মনে হয় যে হয়তোবা এই দেশটাকে একটা চরম ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা করা হবে, এবং সেইখানে যারা এটার এজেন্ডা নিয়েছিলেন ঠিক যেইভাবে 71 সনে জামাত ইসলাম এজেন্ডা নিয়েছিল পাক বাহিনীর পক্ষে কাজ করার জন্য, ঠিক একইভাবে কারো না কারো এজেন্ডা নিয়েছে এখন বিএনপি এবং জামাত এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। আমি মনে করি যার যার ক্ষেত্র থেকে আমাদের সবাইকে এই ব্যাপারে সোচ্চার থাকা উচিত, ভয়েস রেইজ করা উচিত, এই কারণে এই দেশটা যতটুকু আমার ততটুকু আপনার ততটুকু আমাদের সবার, এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময় আমরা এই দেশটা পেয়েছি। জামাত একটা যুদ্ধাপরাধী দল এবং বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে ইতিমধ্যেই তার পরিচিতি দিয়েছে, এটা তাদের বাইরে তো আর কেউ করার কথা না। হ্যাঁ, কেউ আসে নাই এরকম কোনো ইম্প্যাক্ট পায়নি। হ্যাঁ, এবং আমি অনেস্টলি বলতেছি, আমি যেভাবে ঘুরেছি আউট অফ এক্সপেকটেশন আমার, যে মানুষ আমি এতটা আশা করি নাই মানুষের স্বতঃস্ফূর্ত, একদম অনেস্টলি বলতেছি, মন থেকে বলতেছি। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, মানে প্রথম নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, তৃতীয় নির্বাচন, চতুর্থ, পঞ্চমে এসে বুঝতে পারলাম যে মানুষ, মানে বাংলাদেশের মানুষ খুব সন্তুষ্ট হয় কিছু করলে। এই যে কাজগুলি করেছি মানুষের জন্য, মানুষ তার সন্তুষ্টি প্রকাশ করেছেন, বিশেষ করে মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে যেভাবে মনে হাত দিচ্ছেন গায়ে কিংবা হাত মেলাচ্ছেন, আপনাদের সাংবাদিকের অনেকেই ছিলেন সেখানে, হ্যাঁ, তাতে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ খুব কৃতজ্ঞতা সম্পন্ন, এবং তারা মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি ব্যাপক ভোটার উপস্থিতি হবে আমার আশা করি ইনশাআল্লাহ। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।